ভাই বোনেরা আজ আইসিএসসি বোর্ডের দশম শ্রেণীর বাংলা পাঠ্যসূচির অন্তর্গত বাবু বলেন শঙ্খ ঘোষের লেখা বাবু বলেন এই কবিতাটা নিয়ে আলোচনা করব তো কবিতাটা সম্পর্কে বলতে গেলে কবিতাটা মূল পাঠ দানের আগেই বেশ কিছু প্রাসঙ্গিক কথা বলা প্রয়োজন এখানে কবি শঙ্খ ঘোষ বাবু সমাজের প্রতি বাবু সমাজের প্রতি বলতে সবাইকে বলবো না যে বাবু সমাজেরা নিজেদেরকে বড় বলে মনে করেন সাধারণ শ্রমজীবী মানুষদেরকে ঘৃণার চোখে অবজ্ঞার চোখে দেখেন অবশ্যই সেই বাবু সমাজের প্রতি একটা তীক্ষ্ণ ব্যঙ্গ বিদ্রুপ তীক্ষ্ণ ব্যঙ্গ বিদ্রূপ এই কবিতার মধ্যে বর্ষণ করেছেন তাদের প্রতি কবিতাটা পড়লেই কিন্তু বোঝা যাবে যে তথাকথিতভাবে যারা বাবু নামে পরিচিত যারা নিজেরা কোনো কাজ করে না নিজেরা শুধুমাত্র তর্ক বিতর্ক নিয়ে থাকে এবং জগৎকে নিজের তর্কের জোরে পাল্টে দিতে পারে সেই মানসিকতা নিয়ে যারা চলে সেই বাবু সমাজেরা সমাজের মানুষেরা তাদের চাকর বাকরদের প্রতি বা সমাজের শ্রমজীবী মানুষদের প্রতি কোন দৃষ্টিভঙ্গি পোষণ করেন বা কোন মনোভাব পোষণ করেন সেটাই কিন্তু এই কবিতাটার আলোচ্য বিষয় তো কবিতাটা সম্পর্কে প্রথমে দেখো কবিতায় আছে যে বাবু বলেন কবিতার নাম মানে বাবুরা কি বলেন বাবু বলছেন যে আমি কেবল কথাই বলি পুঁথি পরিবশে জীবনযাপন করুক সেটা চাকর করেরা বলছে বাবুদের কাজ কি বাবুদের কাজ হচ্ছে খালি কথা বলা জ্ঞান দেওয়া এটা করা উচিত এটা করা উচিত নয় এটা ভালো এটা মন্দ সেটাই করেন বাবুরা বাবুরা বলছেন যে আমি কেবল কথাই বলি পুঁথি পরিবর্ষে আর জীবনযাপন জীবনযাপন বলতে জীবনযাপনের মধ্যে কি কি পড়ে আমাদের জীবনযাপনের মধ্যে অবশ্যই আমাদের নিত্য নৈমিত্তিক কিছু কার্যকলাপ আছে যেগুলো আমরা কাজ যে সমস্ত কাজকর্মগুলো আমাদের করতে হয় আমাদের জীবন ধারণের জন্য আমাদের পেটকে বাঁচানোর জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য তো সেই ধরনের জীবনযাপনগুলো বাবুরা করেন না সেগুলো কারা করেন করুক সেটা চাকর বাকরেরা চাকর বাকর আছে তাদের কাজগুলো করে দেওয়ার জন্য ওরা করে দেবে আমি কি করব আমার কাজ শুধু বই পড়া আর মানুষকে জ্ঞান দেওয়া খালি পুঁথি পাঠ করব আর মানুষকে খালি কথা বলবো আমি কেবল কথাই বলি এই কথা হচ্ছে জ্ঞানের কথা এবং বাবুরা চাইলেই কিন্তু নাকে হ্যাঁ করে দিতে পারে নিজের তর্কের জোরে কারণ নিজে জ্ঞানী তিনি যেটা বলবেন সেটাই ঠিক তারপর দেখো বলছে মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে আমি জানি মাথার জোরে আমি সবার সেরা বলছে যারা মরছে মরুক কারা মরছে শ্রমজীবী মানুষেরা শ্রমিকেরা কৃষকেরা তারা দিনরাত পরিশ্রম করেও ঠিক মতো জীবনধারণ জীবনযাপন করতে পারছে না তারা মরছে না খেয়ে মরছে অল্প মজুরি পেয়ে মরছে কোথাও বা মালিকের অত্যাচারে মরছে তা এই বাবু সমাজ মানে তথাকথিতভাবে বুদ্ধিজীবী শিক্ষিত সম্প্রদায় তারা কি করছে তারা এর কোনো প্রতিবাদ করছে না তারা এটাই মনে করছে যে মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে ওরা নিজের দোষে মরছে ওদের ভাগ্যে আছে ওদের ভাগ্যে আছে ওদের নিজের দোষে ওরা মরছে আমি কি করবো তাতে আমি জানি মাথার জোরে আমি সবাই সেরা গায়ের জোরে নয় মাথার জোরে কারণ আমার মাথায় মেধা আছে অনেক জ্ঞান আছে আমি অনেক বই পড়েছি আমি তথাকথিতভাবে সমাজে বাবু নামে পরিচিত তাই আমি এটা জানি যে মাথার জোরে আমি সবার সেরা সব চাইতে আমি সেরা তাহলে দেখো এইটুকু এই যে সাতটা আটটা লাইন এই আটটা লাইনের মধ্যে কি মনোভাব ফুটে উঠল বাবু সমাজের শ্রমজীবী বা সাধারণ মানুষের প্রতি খেটে খাওয়া মানুষদের প্রতি একটা অবজ্ঞা একটা ঘৃণা কিন্তু এখানে আছে বাবু সমাজের বলছে যে আমার কাজ শুধুমাত্র জ্ঞানের কথা বলা আমার কাজ কাজ করা নয় কাজ করবে চাকর বাকরেরা কলকারখানা চালাবে চাকর বাকরেরা কাজ করবে চাকর বাকরেরা রান্না করবে গাড়ি চালাবে চাকর বাকরেরা আমার কাজ শুধু বই পড়া আর জ্ঞানের কথা বলা আর সাধারণ মানুষেরা মরছে মরুক তাতে আমার কি আমি তো জানি যে ওরা মরছে সবাই নিজের দোষে যার যে দোষে মরছে ওরা পরিশ্রম এত পরিশ্রম করার পরেও খেতে পারছে না ঠিক মতো চলতে পারছে না ওরা মরছে ওরা নিজেদের দোষে মরছে আর তিনি নিজে জানেন মানে বাবুরা নিজে জানেন যে মাথার জোরে তারা সেরা সবার সেরা কারণ তার মধ্যে জ্ঞান আছে তার মধ্যে মেধা আছে তাহলে এই আটটা লাইন আশা করি বুঝতে পেরেছ এইবার দেখো তার পরে কি বলছে এরপর বলছে মানুষ ছুতে চায় না বটে মানবতার জ্ঞানে বাবুরা মানুষ ছুতে চায় না মানবতার জ্ঞানে মানুষকে তার মানে সাধারণ শ্রমজীবী মানুষদেরকে খেটে খাওয়া মানুষদেরকে পছন্দ করেন না তাদেরকে ছুতেও চান না মানবতার জ্ঞানে হৃদয় মেধা থাকে আমার সব সময় ঘেরা পাল্টে দিতে পারি ভবন আখ্যানে ব্যাখ্যানে বলছে মানবতা কোথা থেকে আসে আমাদের সবার মধ্যে মানবতা কোথা থেকে আসে মানবতা আসে আমাদের হৃদয় থেকে যার হৃদয় যতটা ভালো যার মন যতটা ভালো সেই তো ততটা মানবিক কিন্তু এই বাবু সমাজের যে হৃদয় মেধা যে হৃদয় তাতে কি হয় সেটা মেধা দিয়ে ঘেরা সেখানে কোনো আবেগের স্থান নেই সেখানে বুদ্ধি আর বিবেচনার স্থান জ্ঞানের স্থান আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে তারা বিচার করে ওই কারণে তারা সাধারণ মানুষকে ছুতে চায় না আর তাদের হৃদয়কে সবসময় মেধা দিয়ে ঘেরা থাকে হৃদয়গুলো মানে মেধা দিয়ে মানে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করে এই কারণে সাধারণ মানুষদেরকে তারা অবজ্ঞার চোখে দেখে মানবতার জ্ঞানে দেখে না যে ও আর্ত পীড়িত ওদের পাশে গিয়ে দাঁড়ায় ওদের বিপদে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই সেসব বাবু সমাজের কোনো বালাই নেই তারপর কি বলছে পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে এই যে পৃথিবী পৃথিবীকে আমরা পাল্টে দিতে পারি বিভিন্ন আখ্যা মানে কাহিনী এবং ব্যাখ্যা নিজের থেকে নানারকমভাবে ব্যাখ্যা করে আমি পৃথিবীটাকে পাল্টে দিতে পারি অবশ্যই পারেন কারণ বাবুরা শিক্ষিত বাবুরা যেটা বলবেন সেটাই ঠিক আর শ্রমজীবী মানুষেরা সাধারণ মানুষেরা যেটা এতদিন ধরে জেনে আসছেন বোঝে আসছেন সেগুলো ভুল শিক্ষিত বাবু সমাজ যেটা বলবেন সেটাই ঠিক তাহলে শিক্ষিত বাবু সমাজ হচ্ছে বিভিন্ন আখ্যা এবং ব্যাখ্যার মধ্যে দিয়ে সারা জগৎটাকে পাল্টে দিতে পারে কিন্তু তারা জীবনযাপন করতে রাজি নন জীবনযাপন বলতে সাধারণ কাজ দৈনন্দিন কাজ সমাজের রথচক্রটাকে সচল রাখার জন্য যে পরিশ্রম সেটা তারা করবেন না সেটা কারা করবেন ওই সাধারণ খেটে খাওয়া মানুষেরা তাই বলছে যে আমরা পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে আর জীবনযাপন করবে সেটা চাকর করেরা। সাধারণ মানুষেরা জীবনযাপন করবে আমাদের কাজ হচ্ছে তর্ক বিভিন্ন বিষয়ে মানুষকে জ্ঞান দেওয়া এগুলোই আমাদের কাজ সবাই যদিও যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি নিজের কথার জ্বালায় যদি জলে নিজের ডেরা পুড়তে পুড়তে তখনও তার জানালা দিয়ে দেখি জীবন যাপন করছে যত চাকর করেরা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে সবাই যদি আমাকে মিথ্যে এবং মেকি বলে অবশ্যই মিথ্যে বাবু সমাজ মিথ্যে কারণ এই যে মিথ্যা জ্ঞানের বলি ছুটিয়ে তো আর সমাজকে বাঁচানো যায় না সমাজকে বাঁচাতে গেলে সমাজের কার্যকলাপকে ভাগ করে নিতে হবে আর তুমি যদি সমাজের কার্যকলাপে অংশ না নাও তাহলে যারা এই সমাজের রথচক্রটাকে সচল রাখছে তাদের প্রতি একটা শ্রদ্ধা জানাও যেটা রবীন্দ্রনাথ জানিয়েছেন ওরা কাজ করে কবিতায় দেশের সমস্ত শ্রমজীবী মানুষদেরকে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন কারণ তারা আছেন বলেই সমাজের রথচক্রটা আজও সচল কিন্তু বাবু সমাজ সেটা করছেন না তাই সবাই যদি তাদেরকে বলেন যে তারা ভুল করছে মিথ্যে এবং মেকি মানে নকল নিজের কথার জ্বালায় যদি জলে নিজের ডেরা এই যে বাবু সমাজের বিভিন্ন তর্ক বিতর্ক সেগুলো থেকে যদি নিজেদের ঘরও পুড়ে যায় সেই তর্ক বিতর্কের জ্বালায় বলছে ঘর পুড়ে গেলেও তখনও কিন্তু বাবু সমাজ জীবনযাপন করবেন না তখনও বাবু সমাজ মানুষকে জ্ঞান দিয়ে যাবেন মানুষকে জ্ঞান দিয়ে যাবেন জ্ঞানের বুলি ফুটিয়ে যাবেন তাই বলছে যে নিজের কথার জ্বালায় যদি নিজের ডেরা মানে ঘর চলতে থাকে সেই পুড়তে পুড়তে তখন ওই ঘর তার পুড়ে যাচ্ছে পুড়তে পুড়তে তখনও তার জানালা দিয়ে বাবু সমাজ তাকিয়ে দেখবে যে জীবনযাপন করছে যত চাকর বাকরেরা সাধারণ মানুষেরা জীবনযাপন করছে তবু তারা জীবনযাপন করবেন না তারা সমাজের কার্যকলাপে অংশ নেবেন না মানে এখানে বাবু সমাজ এটাই বলতে চাইলেন যে আমরা কখনোই শ্রমজীবী মানুষদের জায়গাটাতে নিজেদেরকে নিয়ে যেতে পারবো না আমরা আমাদের এই কথা চালিয়ে যাব এই বার্তা চালিয়ে যাব। এই বাণী চালিয়ে যাব এবং সমাজের মানুষকে খালি জ্ঞান দিয়ে যাব। এবং এই জ্ঞানের জ্বালায় যদি আমাদের নিজের ঘরও চলে যায় তাও কোনো ক্ষতি নেই আমরা ওই জানালা দিয়ে তাকিয়ে তখন দেখতে থাকব। যে চাকর বাকরেরা জীবনযাপন করছে মানে শ্রমজীবী মানুষেরা প্রাণপণে দেশের রথচক্রটাকে সমাজটাকে সচল রাখার চেষ্টা করছে আর বাবু সমাজ সেটাকেই জানালা দিয়ে তাকিয়ে তখনও পর্যন্ত দেখেই যাচ্ছেন এই এই হচ্ছে কবিতাটা কবিতাটার মূল কথাটা কিন্তু এটাই যে বাবু সমাজেরা কিন্তু কখনোই নিজেদেরকে সেই জায়গা থেকে নামিয়ে আনবেন না নামিয়ে তো আনবেনই না সমাজের কোনো কাজে তো লাগবেই না সমাজের কোনো কর্মকাণ্ডে তো অংশ নেবেনই না এমনকি যারা অংশ নেবেন এই যে মানুষ ছাই ছায় না চায় না বটে মানবতার জ্ঞানে মানবতার জ্ঞানে তাদের স্পর্শ পর্যন্ত করবেন না যারা এই সমাজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই শ্রমজীবী মানুষ সেই শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন তো দূরের কথা তাদেরকে মানবতার জ্ঞানে কখনো ছুঁয়েও দেখবেন না কারণ ওরা তো চাকর বাকর আর তিনি তো বাবু তার কাজ হচ্ছে দিন রাত পুঁথি পাঠ আর জ্ঞান দেওয়া তো হচ্ছে কি এই কবিতার মধ্যে দিয়ে শঙ্খ ঘোষ কিন্তু বাবু সমাজের বা বাবু কালচারের প্রতি একটা তীক্ষ্ণ ব্যঙ্গ বিদ্রুপ কিন্তু প্রকাশ করেছেন এই ব্যঙ্গটা এটাই যে বাবু সমাজেরা নিজেদেরকে বাবু বলে দাবি করে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ বলে দাবি করেন অথচ সমাজের কোনো কাজে তারা লাগেন না তারা সমাজের শ্রমজীবী মানুষদেরকে মানবতার জ্ঞানে স্পর্শ করে না তাদেরকে চাকর বাকর ভাবে কখনও তাদের হৃদয়ের মধ্যে মানবিকতার লেশমাত্র স্ফুরণ ঘটা দেখা যায় ঘটতে দেখা যায় না আর তারা একমাত্র তর্ক করেই সারা জগৎকে পাল্টে দেয় আর এমনকি নিজের ঘরও যদি চলে যায় এই তর্কের আগুনে তাও আচ্ছা তাও সব তাও তারা মেনে নিতে রাজি কিন্তু কখনোই নিজেদেরকে ওই শ্রমজীবী মানুষদের পাশে ওই মাটির মানে ধুলো মাটির মাঝে নিজেদেরকে মিশিয়ে দিতে পারবেন না এটাই হচ্ছে বাবু কালচার আর এই বাবু কালচারের প্রতি কিন্তু কবি শঙ্খ ঘোষ একটা তীক্ষ্ণ ব্যঙ্গ এবং বিদ্রূপ প্রকাশ করেছেন খুবই সাধারণ সহজ একটা কবিতা আশা করি তোমরা বুঝতে পেরেছ আলোচনাটাও হয়তোবা ভালোই লেগেছে আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে